চল নিয়ে আয় দুয়া তোকে ধর। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও আজকে ভালো আছি, আজকে আর সেরকম কিছু অসুবিধা হয়নি। তো আমার নতুন একটা ভিডিও দেখার জন্য তোমাদের অনেক 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 স্বাগত। তো এই যে সায়ন বাবা, সায়ন হচ্ছে আমাদের বাড়িতে খেলতে এসছে, কিন্তু আমার ছেলে এখন ঘুমোচ্ছে। কেননা ওর নয় দুপুরবেলাটা নয় এত গরম থাকে, তার জন্য দুপুরবেলাটা একদম ঘুমোতে পারে না। মানে একটুখানি যদি ঘুমায় এক ঘন্টাও ঘুমাবে না, আধ ঘন্টা মতন ঘুমিয়ে আর উঠে পড়ে। কারণ দুপুরবেলাটা প্রচণ্ডই গরমটা হয় না, একবারে বাপরে বিছানাতে তো পিঠ পাতা যায় না, এত গরম। আর ওকে তো বিছানাতেই শোয়াই। ভাবছি এবার যদি ঘুমোয় দুপুরে মেঝেতে, একটু বেশ মোটা করে কিছু পেতে দিয়ে কাঁথাড়ে পিছিয়ে দিয়ে তারপরে ওকে ভাবছি মেঝেতে শোয়াবো। কেননা বিছানাটা এতই গরম হয় যে বিছানাতে মানে শুলেই যেন আমাদেরই ছ্যাঁক করে উঠে, মনে হয় যেন ফসকে উঠে যাবে, এতই গরম। আর আমার দেখো টিপারে মানে এখন গরমটা এত পড়ে গেছে যে মানে টিপ গুনারে পড়ছি, সঙ্গে সঙ্গে আঠা উড়ে চলে যাচ্ছে টিপের, মানে এত ঘাম হচ্ছে। তাই টিপারে পড়িনি, মাথাটাকে একটু নিয়ে বেশ আঁচড়ে আড়ে সব নিয়ে পুরো খিঁচেমিচে বেঁধে নিয়েছে। আর পুরো দেখো মানে একটু এদিক ওদিকে চুল ফুল যেন না বেরোয়, আমার প্রচণ্ড গিজ গিজ হয়। খাওয়ারে সব কমপ্লিট করে নিয়েছি, এবার দুপুরবেলা রান্না কি হবে তাই জন্যই রান্না বসাতে যাব। আর আমি এরকম পাইচারি করে করে কথা বলছি এখন তোমাদের সঙ্গে। আর ও সকালবেলায় গেছিলো, মানে ও বলতে আমার বর তোমার দাঁড়, তো আমার বর সকালবেলায় গেছিলো, বড় ননদের ছেলেটা অসুস্থ, মানে শরীর খারাপ ওর, ওকে নিয়ে ডাক্তারখানা গেছিলো। এবার মা বললো তাহলে আমিও তাহলে চলে যাই, দুদিন তলে থেকে আসবো। উফ, আমি বারবার করে ঘাম বসছি, প্রচণ্ড গরম হচ্ছে। আর মা তাই জন্যই গেছে, দুদিন থাকবে দিদি ভাইদের বাড়িতে, আর ও ডাক্তার দেখে চলে এসেছে। সায়ন হচ্ছে বেচারা খেলতে পারে না, ভাইয়ের সঙ্গে এদিক ওদিক করেই যাচ্ছে। দেখি কি রান্না বান্না হয়, রান্না আরে সব করে নিই। আবার যা গরমটা যে পড়ছে, এখন 10:30 বাজে, উঠোনের অবস্থা দেখবে। এই যে উঠোনে এত রোদ হয়ে গেছে, কলেতে রোদ পুরো খা খা করছে। তো অনেক রোদ বেড়ে গেছে, তো আমি রান্নাবান্নাটাকে বসে নিই, তারপরে দেখি কি রান্না আরে হয়। তোর নিয়ে আয় দুয়াতে করে ধর, নিয়ে আয় যা, নিয়ে আয় ওইটাকে, নিয়ে আয় তোর, নিয়ে আয় দুয়াতে করে ধর, ধরবি তো ধর, দুয়াতে মুঠো করে ধর, এইটা না ওইটাকে ধরে রেতে রাখ, ধরবি তো, তুল তোল, উঠ উঠু উঠু, ভালো করে ধর, চেপে মাথাটা ধর, লেজ দিয়ে মাছ ধরে বেশ তো দুবার ধরলে আবার ভয় লাগছে কেন, তোল তোল ওই মাছ তোল, হ্যাঁ তোল তোল তোল,
ধর গুটো করে ধর 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 রাখে দে রাখ ধরে রাখ মুটোটা ধর হ্যাঁ এই তো ভয় পেলে হবে টাটা কর দে বড় জেলে এসেছে রান্না বান্না আর সব করে আর এতই গরম লেগে গেছিলো মানে চান টান করে নিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে নিজেরাও খেয়ে নিয়ে ফ্রিজ শুয়ে পড়েছিলাম মানে মাথাটাও আবার একটু যন্ত্রণা করছিলো যে রোদেতে এসব কাজ ফাজারে হয়েছে না এবার এই যে আমার ছেলে এখন খেলছে সায়ন দাদার সঙ্গে ঘুরে ঘুরে খেলছে পাশে পাশে আর উঠোনের জামা কাপড় সব তুলে রেখেছিলাম আর দুয়ারেতে কিছু জামা কাপড় আছে সেইগুলো একটু তখনই ওই দিকে যা হোক করে খালি খেতে জড়ো করে রেখে আর গুছানো হয়নি আর এখন যে জামা কাপড়গুলো তুললাম এগুলো গুছিয়ে নিয়েছি এখানে যে এখানে গুছানো হয়ে গেছে আর এইগুলি এখন রাখবো আর দুয়ারেগুলোকে গুছাবো সেই সন্ধ্যেবেলা তখন ওইটা গুছানো হবে আর এই যে এইখানেতে সকাল মানে সকালবেলার বাসি কাপড় যেসব শুকনোগুনো সব হচ্ছিলো সেইগুলো বেলাতে রোদ দিকে তুলে নিয়ে আর গুছানোর সময়ও হয় না আর ভালোও লাগে না অত রোদের মধ্যে গুছাতে রোদ গরমের মধ্যে এই যে এইখানে সব তুলে জড়ো করে রেখে দিয়েছি এইগুলো সন্ধ্যেবেলা গুছাবো আর এখনও প্রচণ্ড গরম আছে এখন গুছাবো না সন্ধ্যাবেলা একটু দেখি ঠান্ডা ঠান্ডা হলে তখন গুছিয়ে নেবো এই কাপড় জামা কাপড় আর আমার মাথার চুলটা না এখনও ভিজে হয়ে আছে তো চুলটা গুটিয়ে নিয়েছি কারণ এত গরম লাগে আমি আজকে চান টান করে একবারের জন্য আমি চুল ছাড়তে পারিনি আমার প্রচণ্ড গরম লাগছিলো তো চুল আমার ছাড়া হয়নি যখন শুয়েছিলাম তখন ওই গুটিয়েই শুয়ে পড়েছিলাম আর চুল আমার এই যে ভিজে হয়ে আছে জানি না কখন শুকনো হবে আদৌ শুকনো হবে কি হবে না ছেলেটা এত ফ্রিজ খুললেই শুধু খালি ফ্রিজের ভিতরে খালি ঢুকে পড়বে কারণ ঠান্ডারে লেগে যাবে কোথায় কি সেইটা তো আর বুঝে না ছেলেটা উনি যেই খুলবো উনি ব্যাস জল খায় বলে জুই জুই করছে না খাও দাদা দাদা খাবি সন্ধে হব হব হয়ে গেছে কিন্তু আমি এই যে নিয়ে বসে গেছি এখন কুলের আচার কারণ মনটা একটুনি হচ্ছিলো কী খাই না খাই তো একটুনি তাই জন্য কুলের আচার খাওয়া বলে কুলের আচার নিয়ে বসেছি তো তার আগে আমি জলটা খাবো তারপরে কুলের আচারটা খাই বলো কারণ কুলটা খেয়ে আর জলটা খাওয়া যাবে না গরম জলটা বেশ ভালো লাগছে এই যে এইখানে ছেলের দুধকে এই যে ঠান্ডা করা হচ্ছে দুধ অনেকক্ষণ আগে দিয়ে চলে গেছে দুধটা জাল দেওয়া হয়ে গেছে এই যে ঠান্ডা করে এই ম্যানাতে ভরবো এই যে আমার ছেলের দুধ ভরা হয়ে গেছে ম্যানাতে এবার ছেলে আমার খাবে আর এইগুলো খাইয়ে খাইয়ারে নিয়ে এই জামা কাপড়কে গুছাবো তারপরে তোমাদের সঙ্গে আবার আসবো কথা বলতে খাইয়ে নিই পাখাটা চালাই অনেক গরম বললো আমাদের হাতে এখন চলে এসেছে মি
মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার। আজকে হচ্ছে 13ই হালসাল বলে আমি একদম ভুলেই গেছিলাম, এই সন্ধ্যাবেলা মনে পড়লো। মানে সন্ধ্যাবেলা বলতে অনেকটাই তখন সন্ধ্যা হয়ে গেছে, তখন মনে পড়লো যে আরে বাবারে আজকে তো 13ই হালসাল আছে, আজকে তো একটা নতুন খাতা, মানে একজনদের দোকান পুজো হলো, নতুন খাতায় নিমন্ত্রণ করেছিল। তো এই যে মিষ্টির প্যাকেট দিয়েছে আর এই যে দিয়েছে ক্যালেন্ডার, আমি এখনো দেখিনি, তোমাদের সামনেই খুলবো কি কি মিষ্টি দিয়েছে আর কি ক্যালেন্ডার দিয়েছে। জানো তো ছোটবেলাতে এই ক্যালেন্ডার নিয়ে কত ঝগড়া করেছি বোনের সঙ্গে, যে যেটা ভালো ক্যালেন্ডার আসবে ওই আমাকে ক্যালেন্ডারটা দিবি, হ্যাঁ এই ক্যালেন্ডারটা আমার, এইটা আমার, দুটো তিনটে জায়গা থেকে দেখে দিন। ও বাবা এসেছে একটা জগন্নাথ বলরাম সুভদ্রা, জয় জগন্নাথ। এই যে ছোটবেলায় সব এইসবের মজাই আলাদা, তখন বলতাম এইটা আমার, এই মিষ্টিটা আমি খাবো, এইটা কেউ খাবে না, এরকম করে করে সব বলা হতো ছোটবেলাতে। আর এখন আমার ছেলে দেখো আমি আচ্ছা খাবে খাবে, এই যে কি কি মিষ্টি দিয়েছে, একটা ঝুড়ি ভাজার প্যাকেট দিয়েছে আর একটা দিয়েছে, এইটা কি দিয়েছে, কালো জাম, তুমি কালো জাম খাবে না খাও, এইটা দিয়েছে একটা কালো জাম, এইটা একটা ছানার গজা, আর এইটা এটা ছানার গজাই তো, হ্যাঁ ছানার গজাই মনে হয়, জানি না যাই হোক, এইটা একটা গজা দিয়েছে, এইটা দিয়েছে এটা কি বলে অমৃত, অমৃত কি মিষ্টি বলে একটা, কিছু একটা অমৃত মিষ্টি বলে, ওইটাকে জিলিপির মতন দেখতে হয়। আর এইটা একটা দিয়েছে, এটা কি কি বলে, এটা সর ভাজা, এটা সর ভাজা বলে, চুই, হ্যাঁ চুই ভাজা জানেও, চুই দাদুকে খাইয়ে দিয়া যা, যা দাদুকে খাইয়ে দিয়া মিষ্টি, যা মিষ্টি। আরে খাওয়ার সব কমপ্লিট আছে, শুধু এখানে গডার গুলো খালি পড়ে আর এখানে কিচ্ছুই নেই, পুরো ফাঁকা। আমার ছেলে যে প্লেটটা নিয়ে এসেছিলো খেলতে খেলতে, সেই প্লেটটা আছে আর এই গডার গুলো আছে। তো মিষ্টি সব মিষ্টিগুলো খেতে পারিনি, কিছু দুটো না দুটো মনে হয় ফ্রিজেতেও মনে হয় ভরা হয়ে গেছে, কারণ অত মিষ্টি একসঙ্গে খাওয়া যায় না। আর আজকের মতন তাহলে এইটুকুনি, আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। তো আজকের মতনই, টাটা, গুড নাইট।